প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমরা আবার শুরু করেছি অনলাইন ভিত্তিক ক্লাস। আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে, যে শ্রেণীর বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণী বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, দ্বিতীয় অধ্যায় ইবাদত। ইবাদত হচ্ছে আল্লাহর দাসত্ব বা বন্দিগি করা, সেটাই হচ্ছে ইবাদত। আর ইবাদতের এই অধ্যায়ে আমরা জানবো সালাত সম্পর্কে, সালাত আদায়ের নিয়ম সম্পর্কে। এর আগেও আমরা সালাত সম্পর্কে জেনেছি, সালাত অর্থ নামাজ। এই নামাজ সম্পর্কে এর আগেও আমরা জেনেছি, এখন আমরা জানবো সালাতের নিয়ম সমূহ সম্পর্কে। শুধু সালাত আদায় করলে তো হবে না, তার সঠিক নিয়ম নীতি মেনে তারপর আমাদের সালাত আদায় করতে হবে, তাহলে আল্লাহ তাআলার দরবারে এই সালাত কবুল হবে। এখন আমরা জানবো সালাত আদায়ের নিয়ম। প্রথমে আমরা জানবো সালাতের নিয়ম সমূহের মধ্যে প্রতিটি কাজেরই যেমন নির্দিষ্ট নিয়ম আছে, নিয়ম মতো কাজ করলে যেমন সঠিক সুফল পাওয়া যায়, তেমনি সঠিক মতো নামাজ আদায় করলে, মানে সালাত আদায় করলে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রসঙ্গে বলেছেন, তোমরা নামাজ আদায় করো যেমনি ভাবে আমি আদায় করে গেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়মে নামাজ আদায় করে গেছে সেই নিয়মে একমাত্র নামাজ আদায় করলে আমাদের নামাজ আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। সুতরাং দুর্ভোগ নেই সালাত আদায়কারীর জন্য, যারা সালাত আদায় উদাসীন, যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, তারা অবশ্যই আল্লাহর কাছে সন্তুষ্টি কখনোই পাবে না। এই পথ দিয়ে আল্লাহর সন্তুষ্টি তারা কখনো অর্জিত করতে পারবে না। সুতরাং আল্লাহর আল্লাহর নির্দেশ অনুযায়ী, মহানবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী সালাত আদায় করলে সালাত কবুল হবে এবং আমরা আল্লাহর নিকট সন্তুষ্টি পাবো এবং সুফল পাবো। এখন আমরা জানবো সালাতের আদায়ের যে নিয়মগুলো আছে। প্রথমে আমরা জানবো দুই রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম। এখানে সালাত দুই রাকাত, তিন রাকাত বা চার রাকাত পর্যন্ত সালাত আদায় করা হয়। এই প্রথমে আমরা জানবো দুই রাকাত সালাত আদায়ের নিয়ম। দুই রাকাত সালাত আদায়ের নিয়মগুলো হচ্ছে, প্রথমে কেবলামুখী হয়ে দুই হাত কাত পর্যন্ত তুলে আল্লাহ আকবর বলে নাভির উপরে তুলে বাঁধতে হবে, এবং পুরুষদের নাভির উপরে বাঁধতে হবে এবং নারীগণ বুকের উপরে বাঁধবে। নিয়ম মনে চলবে, তবে মুখে উচ্চারণ করা উত্তম। এরপর সানা পড়বে, এরপর আউযুবিল্লাহি মিনাশ্শাই তানের রাজিম বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পাঠ করবে। সূরা ফাতিহা পড়ে মনে মনে আমিন বলবে। এরপর অন্য কোন সূরা কমপক্ষে বড় এক আয়াত পড়তে হবে, ছোট তিন আয়াত কিংবা একটি সূরা পড়ব। তারপর আল্লাহ আকবর বলে রুকু করব। রুকুতে কমপক্ষে তিনবার সুবহানাল্লাহ আজিম, এরপর সামিহাল্লাহ আলমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানো অবস্থায় রাব্বানা লাকাম হামদ বলবো। তারপর আল্লাহ আকবর বলে সিজদা করব। সিজদায় অন্তত তিনবার সুবহানা রব্বিল আল আলা, সুবহানা রব্বিল আল আলা, সুবহানা রব্বিল আল আলা, তারপর আল্লাহ আকবর বলে সোজা হয়ে বসবো। আবার আল্লাহ আকবর বলে দ্বিতীয় সিজদায় যাব। এরপর সিজদায় কমপক্ষে তিনবার সুবহানা রব্বিল আল আলা এবং আল্লাহ আকবর বলে আবার সোজা হয়ে দাঁড়াবো। প্রথমে শেষ রাকাত এভাবে প্রথম রাকাত শেষ হবে। এখন দ্বিতীয় রাকাত শুরু হলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার আমরা সূরা ফাতিহা পাঠ করব। এরপর তারপর পূর্বের সূরা মিলাবো। তারপর প্রথমে রাকাতদের মতো সূরা ও সিজদা সোজা হয়ে বসবো। তাশাহুদ, দুরুদ, দয়মা সূরা ডান ও বাম দিকে মুখ ঘুরিয়ে, মুখ ফিরিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবো। এভাবে আমরা দুই রাকাত বিশিষ্ট নামাজ আদায় করবো। এভাবে আমাদের দুই রাকাত বিশিষ্ট নামাজটা সম্পূর্ণ হবে। এরপর এখন আমরা জানলাম দুই রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম। এখন আমরা জানবো তিন রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম। প্রত্যেকটা নামাজের আলাদা আলাদা কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো সম্পর্কে যেহেতু আমরা জানছি, এখন আমরা জানবো তিন রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম সম্পর্কে। তিন রাকাত বিশিষ্ট ফরজ নামাজে দ্বিতীয় রাকাতে সূরা তাশাহুদ পড়বে। তিন রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে সূরা তাশাহুদ পড়বো। তারপর তাকবীর বলে সোজা হয়ে দাঁড়াবো। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়বো, অন্য কোন সূরা পড়বো না। এরপর পূর্বের মতো রুকু বা সিজদা করবো, মানে দ্বিতীয় রাকাতে যেরকম আমরা রুকু বা সিজদা করেছি সেরকম আমরা রুকু বা সিজদা করবো। সিজদার পর সোজা হয়ে বসবো, তাশাহুদ পড়বো, দরুদ পড়বো ও দয়া মাসুরা পড়ে আবার আগের মতো ডান অথবা ডান এবং বাম দিকে, প্রথমে ডান দিকে এরপর বাম দিকে ঘাড় ঘুরিয়ে নামাজ সালাম ফিরিয়ে নামাজ আমরা শেষ করব। আমরা জানতে পারলাম প্রথমে দুই রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম এবং জানতে পারলাম তিন রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম। কিছু নিয়ম মিল থাকলেও আবার কিছু নিয়ম অমিলও রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা জানলাম। যেহেতু দুই রাকাত এবং তিন রাকাত নামাজ সালাতের নিয়মগুলো আমরা জানলাম, এখন আমরা জানবো চার রাকাত বিশিষ্ট সালাত আদায়ের নিয়ম সম্পর্কে।
চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে দ্বিতীয় রাকাতের পর শুধু তাশাহুদ পড়ব, পরে তৃতীয় রাকাতের জন্য তাকবীর বলে উঠে দাঁড়াবো, এরপর বিসমিল্লাহ রহমানের রাহিম বলে সুরা ফাতিহা পড়ব, এরপর রুকু সিজদা পড়ে চতুর্থ রাকাতের জন্য উঠে দাঁড়াবো। চতুর্থ রাকাতে তৃতীয় রাকাতের মতো সুরা ফাতিহা পড়ে রুকু ও সিজদা করার পর বসে তাশাহুদ দরুদ দয়মাসুরা পড়ে ডান এবং বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করব। ওয়াজিব সুন্নত বা নফল নামাজ হলে তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মিলিয়ে পড়ব। এই সকল নিয়মগুলো হচ্ছে দুই রাকাত সালাত বিশিষ্ট, তিন রাকাত বা চার রাকাত সালাত বিশিষ্ট সালাত আদায় নিয়মগুলো সম্পর্কে আমরা জানলাম। তাছাড়াও আরো রয়েছে ওয়াজিব সুন্নত নফল নামাজ, এই তৃতীয় ও চতুর্থ রাকাতে সুরা ফাতিহার সাথে মিল রেখে অন্য সুরাগুলো আমরা সম্পূর্ণ করব। আমরা জানলাম সালাত আদায়ের নিয়মগুলো সম্পর্কে, এই সম্পর্কে এভাবে নিয়ম মাফিক সালাত আদায় করলে আল্লাহর নিকট আমরা সন্তুষ্টি লাভ করব এবং সালাত সম্পূর্ণ হবে, এতে করে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে এবং নবীর দেখানো পথে চলা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।